নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি, কর্মসূচি দুবরাজপুরে। বড়দিনে বড় উপহার এক স্বেচ্ছাসেবী সংস্থা। জেলা বার্তা বিস্তারিত। জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি পালন করা হয়। এদিন এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্বন্ধে সাধারণ মানুষকে অবগত করেন দুবরাজপুর ব্লক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দক্ষিণ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষকরা। উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অরিন্দম বোস, শিক্ষক সমিতির দুবরাজপুর দক্ষিণ চক্রের সভাপতি অভিজিৎ মণ্ডল প্রমুখ। আমরা চাইবো যে আপনারা দিদির সাথে থাকুন। আপনি বলে দেন না, না দিদির সাথে থাকুন এবং এই সরকারটা থাকলে আগামী দিনে থাকুন, আরো অনেক সুযোগ সুবিধা মানুষের জন্য আসবে, এটা মাথায় রাখবেন। এবং মেয়েদের কোন আর প্রচারটা করবেন একটা দিদি, ঠিক আছে? তখন তো ছিল না, এগারো সাল আগে বাদ দিন, এগারোর পরে না 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 মানে টুটা এখনো হয়নি, মানে 25,000 টাকাটা হয়নি। কেউ আন আছে সবুজ সাথে সাইকেল এমনি, এই তো বুঝতে পারছি এই সরকার থাকলে কি হতে পারে না হতে পারে, আর না থাকলে কি হতে পারে। তো আমরা চাইবো যেন এই সরকারের সাথে থাকবে, মমতা বাজির সাথে থাকবে, ঠিক আছে? কোশ্চেন কোন আছে, কোন আছে, হ্যাঁ কোন আছে, থাকবে বাবু বাবু বাবু। তুমি কোন ক্লাস তোমার? সাইকেল পেয়েছো? হ্যাঁ। কন্যাশ্রী? হ্যাঁ কন্যাশ্রী। টুটে না মানে আমার আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে 67টা প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি তৈরি করেছেন মানুষের জন্য, সেইটা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা, যদি বা না পেয়ে থাকে তাহলে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এখন দুয়ারে সরকার যে ক্যাম্প চলছে সেখানে গিয়ে তারা নিজেদের কাগজপত্র নিয়ে যাবেন, এবং সেখানে গিয়ে যদি কোনো প্রকল্প তিনি মনে করেন যে তার প্রাপ্য পাননি, কোনো কারণে পাননি, তিনি সেই ক্যাম্পে যাবেন এবং সেই ক্যাম্পে গিয়ে তিনি তার নাম নথিভুক্ত করে সেই প্রকল্পের সুবিধা তিনি পাবেন। তো আমরা বাড়ি বাড়ি ঘুরে যেটা দেখছি মানুষ অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সারা অত্যন্ত ভালো, এবং আমরা তাদেরকে অনুরোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারে আছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বুকে যদি আবার সরকারে ফিরে আসেন মানুষের জন্য আরও অনেক প্রকল্প তিনি তৈরি করবেন এবং তাতে মানুষ প্রভূত উপকৃত হবে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বড়দিনকে সামনে রেখে এবং আসন্ন শীতে দুস্থদের অসহায় অবস্থার কথা ভেবে এগিয়ে এলো সাঁইথিয়ার পথপ্রদর্শক নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাঁইথিয়ার রেল পুলিশ। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হয়, পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। অসহায় মানুষদের সাহায্যার্থে এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন বলে উদ্যোক্তারা জানান।
উদ্যোক্তাদের এই আয়োজনে খুশি দুস্থ মানুষগুলি সহ এলাকাবাসী। উপস্থিত ছিলেন সাঁইথিয়া জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম দাস, সংস্থার সভাপতি চিন্টু রায় সহ সংস্থার অন্যান্য সদস্যরা। এবং আমরাও এটা করে থাকি বছরে বিভিন্ন সময়ে, আমরা অবহেলিত মানুষদের পাশে, দুস্থ মানুষদের পাশে হোল্ড করবেন। আজ আমাদের পুলিশ কমিউনিটির মধ্যে পথপ্রদর্শক বীরভূম সংস্থার এবং আমাদের পুলিশ সাঁইথিয়া সবাই মিলে ক্রিসমাস ডে উপলক্ষে 26 তারিখ আজকে আমাদের একটা ছোট্ট জনগণের সাথে সুসম্পর্ক রাখার, দুস্থদের সঙ্গে, দুস্থদের প্রতি আমাদের কিছু কর্তব্য করার, কর্তব্যের অবস্থানের জন্য আমরা আমাদের তরফ থেকে এবং ওনাদের তরফ থেকে আমরা আজকে কম্বল বিতরণ এবং কিছু মিষ্টি বিতরণ করলাম, যাতে ওরাও এই মানে অনুষ্ঠান, এই এই উৎসবের দিনগুলোতে ভালো থাকে, ভালোভাবে থাকতে পারে। বিশেষ করে সেই ঠান্ডার মৌসুমটাতে ওরাও কিছুটা সহায়তা পায় আমাদের কাছ থেকে। এই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে এটা করলাম। আমাদের কাছ থেকে আমরা সরকারের বিভিন্ন রকম অনুষ্ঠান আমাদেরকে করা হয়, আমরা আমাদের হাওড়া জিআরপি এবং পথপ্রদর্শককে আমাদের বিশেষ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, সাঁইথিয়া। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। চলুন মাস্টারমশাই ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচি দুবরাজপুরে। বড়দিনে বড় উপহার এক স্বেচ্ছাসেবী সংস্থা। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।